আধ্যাত্মিক গুরু সদগুরুর ইশা ফাউন্ডেশনত দ্বিতীয় দিনও আরক্ষীর তালাচী। নিজ কন্যার ধুমধামে বিয়া পতা সদগুরুয়ে আন যুবতীক বনাইছে সন্ন্যাসী। অবসরপ্রাপ্ত প্রবক্তার এজাহারের ভিত্তিত সদগুরুর বিরুদ্ধে গোচর রুজু। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশত সদগুরুর আশ্রমত দেড় শতাধিক আরক্ষীর তালাচী। আধ্যাত্মিক গুরু সদগুরু যজ্ঞী বাসুদেবে নিজের কন্যার আড়ম্বরপূর্ণভাবে বিয়া দিয়ার পিছতো আন যুবতীক সাংসারিক জীবন ত্যাগ করে সন্ন্যাসী হবলৈ উৎসাহিত করে আহিছে। সদগুরুর এনে কার্যত উদ্বেগ প্রকাশ করেছে মাদ্রাস উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ এস এম সুব্রমণিয়ম আর ভি শিবগণমে। তামিলনাডু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস কামরাজে তেওঁৰ দুগৰাকী উচ্চ শিক্ষিতা কন্যাক সদগুরুয়ে চল চাতুরিয়ে পুতিয়ন নিয়ায় ইশা যোগ কেন্দ্রত সন্ন্যাসীর দরে থাকিবলৈ বাধ্য করা বলে উচ্চ ন্যায়ালয়ত করেছিল আবেদন। আবেদনত অধ্যাপকজনে উল্লেখ করে তেওঁৰ 42 বছরিয়া আর 39 বছরিয়া দুই কন্যাক সদগুরুয়ে সন্ন্যাসী হবলৈ বন্দী করে রাখিছে, অথচ তেওঁৰ কন্যাক ধুমধামেৰে বিয়া দি সাংসারিক জীবন যাপনের সুবিধা করে দিছে। অবসরপ্রাপ্ত অধ্যাপকগৰাকীয়ে ইশা ফাউন্ডেশনত ধর্মান্তরকরণের গুরুতর অভিযোগ উত্থাপন করে। সমান্তরালভাবে ইশা ফাউন্ডেশনের সদস্য পরিয়ালের সঙ্গে সংযোগ স্থাপনত বাধা প্রদানেরও অভিযোগ উত্থাপন করে। এই আবেদনের শুনানি গ্রহণ করে উদ্বেগ প্রকাশ করে ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ে বিষয়টি তদন্তর নির্দেশ দিয়ে আরক্ষী। সমান্তরালক সদগুরুর বিরুদ্ধে থাকা সকল অপরাধমূলক গোচরের তথ্য আদালতত জমা দিব তামিলনাডু সরকারক নির্দেশ দিয়ে উচ্চ ন্যায়ালয়ে। তারপিছতে সদগুরুর ইশা ফাউন্ডেশনের উদ্দেশ্যক লৈ উঠিছে প্রশ্ন। ইফালে আদালতের এই নির্দেশের পাছতে মঙ্গলবারে কইম্বাটুর জেলা আরক্ষী অধীক্ষক সহ আন তিনজন উপ আরক্ষী অধীক্ষকর নেতৃত্বত সমাজ কল্যাণ বিভাগের বিষয়ের সঙ্গে প্রায় দেড় শতাধিক আরক্ষীর একটা বৃহৎ দলে অভিযান চলায় কইম্বাটুরত থাকা সদগুরুর ইশা ফাউন্ডেশনত। বুধবারেও সদগুরুর আশ্রমত চলিল আরক্ষীর তালাচী। ইফালে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশত সমগ্র বিষয়টির তদন্ত আরম্ভ হওয়ার পিছতে ইশা ফাউন্ডেশনে নস্যাত করেছে সকল অভিযোগ। এই সন্দর্ভত এক বিবৃতি প্রকাশ করে সদগুরুর মন্তব্য, আমি বিশ্বাস করো প্রাপ্তবয়স্ক সকল লোকের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আর জ্ঞান থাকে। অভিযোগ উঠা দুই যুবতীয়ে নিজ ইচ্ছা অনুসরিয়ে ইশা ফাউন্ডেশনের যোগ কেন্দ্রত আছিল বলে দাবি সদগুরুর। সম্প্রতি সমগ্র বিষয়টি আছে আদালতের নিরীক্ষণত, শীঘ্রে সত্য পোহরলে আসব বলে বিশ্বাসী সকল। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।